মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের চার দিনের পরেও এখনও গ্রেপ্তার হলো না কেউ। সরকারি দলের লোক জড়িত জানিয়ে সন্দেহ নেই, তাই পুলিশ গড়িমসি করছে। সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই মন্তব্য করে ফের সিবিআই তদন্তের দাবি জানালেন। মনমোহিনী কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী শুধু চোখে টানে না, মনও টানে। মনমোহিনী বহরমপুর মালদা বোলপুর। নিমতিতার ঘটনায় আমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সরকারি দলের লোক জড়িত? সরকারি দলের লোক জড়িত বলেই পুলিশ তদন্তে গড়িমসি করছে, হ্যাঁ না হ্যাঁ না করছে। কোথায় আমরা বাস করছি? একটা মন্ত্রীর তার সঙ্গে অন্তত 20-22 জন মানুষ আহত হয়েছে, বহু আহত ব্যক্তির পা কাটা গেছে, হাত কাটা গেছে। কিসের প্রশাসন? তার নিজের মন্ত্রীকে যারা হত্যা করতে চাইল কারা তাদের নাম্বার করতে পারলো না, কোথায় তারা কেউ জানতে পারা গেল না। যে ধরনের ঘটনা ঘটেছে বলছে পুলিশ, যে ধরনের ঘটনা ঘটছে বলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ বলছে আইডি ব্যবহার করা হয়েছে, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, কেউ বলছে জঙ্গি যোগ আছে, মুখ্যমন্ত্রী বলছেন রিমোট কন্ট্রোলে ব্লাস্ট হয়েছে। সিবিআই তদন্তের জন্য এর থেকে ফিট কেস আর কি হতে পারে? তাই সিবিআইকে তদন্তভার ছেড়ে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের পুলিশের সাধ্যের মধ্যে না। এটা পশ্চিমবঙ্গের পুলিশকে তদন্ত করে দেওয়া মানে কটা আলতু ফালতু লোককে গ্রেপ্তার করে সাজিয়ে দেবে। তাই সিবিআইকে তদন্তভার দেওয়া হোক বলে আমি দাবি করেছি। বিশুদ্ধতায় 10 বছর ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস ডেজার্ট মিনা পলসন্ডা নবগ্রাম মুর্শিদাবাদ।